বাবুই নাই ভেবেছিলাম না, যেটা তো দূরের কথা, কিন্তু যখন দাঁড়িয়েছি এবং দিদির কথা দাঁড়িয়েছি সেই কথা দাঁড়িয়েছি, এবং যেইভাবে তিন মাসটা গেছে গত 10 বছর এত 3 মাস এরকমভাবে আচরণ কোনো প্রার্থীর কাছে আমি আজ অব্দি পাই। আমার প্রতিপক্ষ যখন 2014 চন্দ্রকোনা বাবু ছিলেন এবং ভারতী দি যথেষ্ট আমাকে সম্মান দিয়েছে এবং তাদের দল যেভাবে সম্মান দিয়েছে, কিন্তু এইবারে যেভাবে নির্বাচন হয়েছে এবং যেভাবে পার্সোনাল না দুবার এরকম এত পার্সোনাল অ্যাটাক ব্ল্যাকমেলিং করা হয়েছে, 3 দিন পর বোমা ছুড়বো, ইউনো যেভাবে মেলাইন করা হচ্ছে, সবটাই পার্সোনাল অ্যাটাক ছিল। এমন নয় কি ব্যক্তিগত মানে সাংসদ দেবকে বা 10 বছর আমি কী কাজ করেছি কী কাজ সেটা নিয়ে নয়, তো আমার মানুষের উপরে বিশ্বাস ছিল, ডাটা লোকসভা কেন্দ্রে মানুষের উপরে বিশ্বাস ছিল, এবং আমি বলেওছিলাম যে পরদিন জানা যাবে যে মানুষ কাকে বেশি ইউনো বিশ্বাস করে, এবং কালকে আমরা রায় পেয়ে গেলাম এবং আমি বলেওছিলাম কি আমার মনে হয় কি আমি আরও বেশি মার্জিনে জিতব, এবং সবাই জানতে পারলো কালকে আমি আগেরবারে 1,07,000 মার্জিনে জিতেছি, কালকে আমি 1,00,000 অলমোস্ট 83,000 তো ভোটে জিতেছি। তো আমার মনে হয় কি মানুষ পাশে থাকলে, মানুষ যদি তোমাকে বিশ্বাস করে, মানুষ যদি তোমাকে ভালোবাসে, তোমার কাউকে আক্রমণ করতে হয় না, কাউকে ছোটো করতে হয় না, তোমাকে মানুষ এমনি বলে। জীবন আমার এতটা এগিয়ে গেছে না, মানে আমাকে ছোটো করতে করতে পিছনে আসতে গেলে ওকে 1 বছর লেগে গেল, মানে আমার কাছে কথা বলতে গেলে, বাট আমার ওর সঙ্গে কোনো পার্সোনাল গ্রাস নেই। আমি এখানে একটা পার্টি করছি বলে বিরোধী দল আমার সঙ্গে, আমি এটা সবসময় বলি যে এটা আমি মানি, ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড়ো হোক, একটু ভদ্র হোক, ভদ্রতাশালী হবে, কিন্তু যে কথাবার্তা নিয়ে যে রাজনীতি যেভাবে করে আমার মনে হয় আজকের দিনে সেই রাজনীতি চলে না, সেজন্য আজকে বিজেপির এত খারাপ অবস্থা। আমি সবসময় বলেছিলাম বিজেপি যেভাবে এই রাজ্যটাকে দখল করার চেষ্টা করছে, কোনো ভয় দেখিয়ে চিৎকার করে আক্রমণ করে, এইভাবে বাংলাকে দখল করা যাবে না, বাংলাকে যদি রাজ করতে হয় তাহলে ভালোবাসা দিয়ে রাজ করা যাবে, এবং তার প্রমাণ আমি কালকে দিলাম। তো আমার মনে হয় কি হিরণকে শুভেচ্ছা, হোয়াট এভার ইট ডাজ ইন হিজ লাইফ, আই উইশ হিম অল দ্য বেস্ট। অনেক কাজ আছে, মানে জনপ্রতিনিধি দেখো আমাদের মতন রাজ্যে বা আমাদের মতন দেশে জনপ্রতিনিধির কাজ অন্য শেষ হয়, সে কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েতের এ প্রধান হতে পারে, বা এমএলএ হতে পারে, বা এমপি হতে পারে, বা চিফ মিনিস্টার হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, যে কোনো জনপ্রতিনিধি জেতার পর তার কাজ অন্য শেষ হয় না। আমার মনে হয় কি কাজের সংখ্যা আরও বাড়ে, এবারেও অনেকটা দায়িত্ব বেড়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দিয়ে যদি বলি, যেই প্রতিশ্রুতি নিয়ে আমরা গেছিলাম সেটা যতগুলো ভোট ততগুলো গাছ লাগাবো, ইতিমধ্যে আমরা 2 লক্ষ গাছের অর্ডার করেছি, গাছ ডেলিভারি হলে সেই কাজগুলো শুরু হবে, এবং অনেকগুলো রাস্তাঘাট যেখানে যেখানে আমি প্রচার করতে গিয়েছিলাম সেই রাস্তাঘাটগুলো আমার সত্যি খারাপ লেগেছে, সেই রাস্তাগুলো ঠিক করতে হবে। এইবারে এতটা গরম বেড়েছে তার জন্য গ্রাউন্ড লেভেল অফ ওয়াটার অনেকটা নিচে চলে গেছে, তো অনেক অঞ্চলে অনেক জায়গায় জলের সমস্যা হয়েছে, সেইখানে সমাধান করা যাতে যতক্ষণ না বৃষ্টি হয় বা যতক্ষণ না গ্রাউন্ড লেভেল ওয়াটার লেভেলটা আপ হয় ততক্ষণ কীভাবে এই ক্রাইসিসগুলোকে হ্যান্ডেল করা যাবে বা কী ক্রাইসিসগুলোকে মোকাবিলা করা যাবে আমার মনে হয় সেটা নিয়ে পদক্ষেপ নিতে হবে। খুব খুশি অফকোর্স এইভাবে যে এখানে এক্সিট বলে আগের দিন আমাদেরকে বলা হচ্ছে 12টা 13টা, ইনফ্যাক্ট আমিই বলেছিলাম মিনিমাম 26টা 29টা ম্যাক্সিমাম 29টা পাবে, আমার গ্রুপে লিখেছিলাম যখন এক্সিট পোলে এসেছিলো, আমাদের একটা কেশপুরে ঘাটালে একটা গ্রুপ আছে, তো দেখছি সেটাও বাইরাল করেছি, সেটা নিয়েও নিউজ হয়েছে। তো আমরা খুব খুশি, দিদিও খুশি, অবশ্যই খুশি, কারণ এইভাবে ম্যান্ডেট পাওয়া এই বাজারে এবং পার্সেন্টেজ অফ ভোট বাড়া, এবং যেখানে টিএমসিকে কেউ 13টার বেশি কেউ সিট দিচ্ছিল না, যেখানে অলমোস্ট 30টা সিট পেতে পেতে রয়ে গেছে, এবং যে সিটগুলো বিজেপি জিতেছে সেগুলো কম মার্জিনে জিতেছে, কেউ 5,000 কেউ 7,000 কেউ, মানে তার মানে বোঝা যায় যে মানুষ এখনও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিদির প্রতি আছে। হ্যাঁ, এটা সত্যি কি আমাদের দায়িত্ব বেড়ে গেল, আমাদেরকে আরও 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 সচেতনভাবে কাজ করতে হবে, সৎভাবে কাজ করতে হবে, আমাদের যে ভাবমূর্তি গত 3-4 বছরে যেটা মেলাইন হয়েছে, যেটা কোথাও যেন আমাদেরও মনে হয় কি এটা রেক্টিফাই করা উচিত, এবং একটা মানুষের পাশে থাকা উচিত এবং মানুষের কাজ করা উচিত, এটা দলকে আবার নতুন করে ভাবতে হবে, এবং 2026-এর জন্য আমার মনে হয় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তখন উনি আমার সিনিয়র ছিলেন, আজকে আমি ওনার সিনিয়র, তো এইটাই আমার মনে হয় কি ইটস লাইফ, আই এম ভেরি হ্যাপি ফর, মানে আমার রচনাদি যখন ক্যাম্পেনিং গেছে আমার রোজই কথা হতো, এবং রচনাদি কোন সিটটা পেয়েছিল আগে, এবং তিনি আমাকে ফোন করেছিলেন আমার সঙ্গে বাড়িতে বসে আমাদের মিটিং হয়েছে কে কোন সিটটা হলে ভালো হয়, কিছু না, রচনাদি ভেরি এক্সপিরিয়েন্স
এক্সপ্রেসিং দ্য সেন্স কেছি যে ম্যাচিউর ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং এবং খুব ছোটো ছোটো টিপসই হয় আমার মনে হয় কি কলিগ হিসাবে দিতেই পারছিলাম মিডিয়ার সামনে বলতে পারবো না অফকোর্স বাট ডেফিনেটলি আই থিঙ্ক ইজ এ ফাস্ট লার্নার অ্যান্ড হুগলি ওয়াজ ওয়ান অফ দ্য টাফেস্ট সিট মানে সেই জায়গা থেকে যেতাম এবং লকেট ইটস ভেরি ক্লোজ ফ্রন্ট অফ মাই অলসো লকেট দিকে হারানো নট এ ম্যাটার অফ জোক তো আমার মনে হয় আই থিঙ্ক ভালো লোকে আসা দরকার যাদের ভাবমূর্তি ভালো যাদের রাজনীতির দিকে টাকা কামানোর কোনো ইচ্ছে নেই মানুষের পাশে থাকার ইচ্ছে আছে সেরকম ধরনের লোকের আসা দরকার এরকম যেরকম যদি লোক যেই দলে থাকবে না কারণ তাকে সাপোর্ট করবে।